উচ্চশিক্ষার জন্য লোন প্রয়োজন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা অনেকেই স্টুডেন্ট লোনের জন্য বিভিন্ন জায়গায় সার্চ করে থাকেন। এর পাশাপাশি অনেক ভাই আমার ভিডিওতে কমেন্টস করে থাকেন, স্টুডেন্ট লোন কিভাবে পেতে পারি অথবা কোথায় গেলে স্টুডেন্ট লোন পাওয়া যাবে। তাই আমার আজকের ভিডিওটি সেই সকল ভাইদের জন্য যারা স্টুডেন্ট লোন নিতে চাচ্ছেন। বাংলাদেশের অনেক ব্যাংকই স্টুডেন্ট লোন প্রদান করে থাকে, এর মধ্যে একটি অন্যতম ব্যাংক হল ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টুডেন্ট লোন নিতে হয়, এর পাশাপাশি এই লোনের জন্য আপনার কী কী যোগ্যতা প্রয়োজন, পাশাপাশি কী কী কাগজপত্র আপনাকে রেডি করতে হবে, ঋণের পরিমাণ কত, কত টাকা ঋণ প্রদান করবে এবং এই ঋণের সুদ কত, এবং ইএমআই অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে, এবং ঋণ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে, অর্থাৎ একটি লোন নেওয়ার জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কার্যক্রম পরিচালনা করতে হবে তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। উচ্চশিক্ষা অর্জনে স্বপ্ন পূরণে ব্র্যাক ব্যাংক আপনার সঙ্গী। ব্র্যাক ব্যাংক শিক্ষা ঋণ দিয়ে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। চলুন এখন দেখে নিই কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। শিক্ষা ঋণ পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, যেমন শুরুতেই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ভর্তি নিশ্চিত করতে হবে, নির্দিষ্ট আয় বা সম্পদ থাকতে হবে যা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা যেতে পারে, এবং আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এবার চলুন আমরা দেখে নিই এই লোনের জন্য কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হবে। শিক্ষা ঋণ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভর্তি নিশ্চিতকরণের কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, আয়ের প্রমাণপত্র যেমন চাকরির সনদ, আয়কর রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট সাইজের ছবি, গ্যারান্টরের তথ্য প্রযোজ্য ক্ষেত্রে। এবার চলুন দেখে আসি স্টুডেন্ট লোনের পরিমাণ কত, অর্থাৎ কত টাকা আপনাকে ব্যাংক প্রদান করবে। ব্র্যাক ব্যাংক শিক্ষা লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পরিমাণের ঋণ প্রদান করে থাকে, যা সাধারণত 50,000 টাকা থেকে শুরু করে 10,00,000 টাকা পর্যন্ত হতে পারে। তবে ঋণের পরিমাণ নির্ধারিত হয় আপনার প্রয়োজন এবং যোগ্যতার উপরে। এবার চলুন আমরা দেখে আসি এই লোনের সুদের হার কত। শিক্ষা লোনের ক্ষেত্রে সুদের হার সাধারণত 9 থেকে 12% পর্যন্ত হয়ে থাকে। সুদের হার নির্ভর করে ব্যাংকের নীতিমালা এবং আবেদনকারীর যোগ্যতার উপরে। এবার চলুন আমরা দেখি এই লোনের ইএমআইয়ের হিসাব। ধরা যাক আপনি 5,00,000 টাকা লোন নিয়েছেন, সুদের হার 10%, তাহলে ইএমআই হিসাব কেমন হবে? এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 বছরের ইএমআইয়ের হিসাব ক্যালকুলেশনের একটি সূত্র। আমি আশা করব আপনারা যারা স্টুডেন্ট শিক্ষা লোন নিতে চাচ্ছেন তারা এই ক্যালকুলেশন সলভ করে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন 2 বছরের জন্য মান্থলি ইনস্টলমেন্ট কত হবে। সো আর দেরি না করে আপনারা ক্যালকুলেশন করুন এবং আমার কমেন্ট সেকশনে কমেন্টস করুন, আমি আমার ভিডিওর শেষের দিকে এই ক্যালকুলেশনের অ্যান্সার দিয়ে দেব, আপনারা প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার চলুন দেখি স্টুডেন্ট লোনের টোটাল প্রক্রিয়া, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট লোন নিতে চান সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করবেন সে বিষয়ে একটি ধারণা আপনাদেরকে দিচ্ছি। প্রথমেই ব্র্যাক ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করবেন, তারপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। ব্র্যাক ব্যাংক আপনার আবেদন যাচাই করবে, যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে ঋণ মঞ্জুর করা হবে। ঋণ মঞ্জুর হওয়ার পর চুক্তিপত্রে সই করবেন, ঋণের টাকা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে। তো এই ছিল টোটাল প্রক্রিয়া। সহজ প্রক্রিয়া, স্বল্প সুদের হার এবং উপযুক্ত ইএমআই সুবিধা আপনার শিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করবে। শিক্ষা ঋণ দিয়ে আপনার শিক্ষা পূরণের স্বপ্ন পূরণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। আশা করি এই তথ্যগুলো আপনার সহায়তা করবে।
যদি আরও কোনো বিস্তারিত তথ্যর প্রয়োজন হয় তবে ব্র্যাক ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।